দেখার জন্য হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সামিম অনলাইন এডুকেশন যদি আমার চ্যানেলের প্রথমবার ভিজিট করে থাকেন তো এক্ষুনি আমার ভিডিও নিচে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পার্শ্ব যেটা বেল আইকন আসবে সে বেল আইকনে একদম ক্লিক করতে ভুলবেন না কারণ যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি শুরু করছি বিচারপতির জ্বর পিছিয়ে গেল পঞ্চায়েত মামলার শুনামি সোমবার অসুস্থ হয়ে পড়েন হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার তার জ্বর হওয়ায় সোমবার মামলা শুনানি হয় না ফলে সিপিএম পিডিএস এর জোড়া মামলা শুনামি পিছে যায় এছাড়া ডিভিশন বেঞ্চেও দুটি মামলার শুনামি ছিল বিচারপতি অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে গেলো পঞ্চায়েত মামলার শুনামি আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে পঞ্চায়েত মামলার শুনানি হবে আগে তিন দফায় ভোট ঘোষণা করিব পরে তা এক দফায় করা হলো কেন এক দফায় ভোট হলে ভোটের দিন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কিভাবে সম্ভব এ নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা করে সিপিএম এবং পিডিএস মামলায় যুক্ত হয় বিজেপিও আজ বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে শুনানির দিন ঠিক ছিল সোমবার অসুস্থ হয়ে পড়েন হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার তার জ্বর হওয়ায় সোমবার মামলা শুনানি হয় না ফলে সিপিএম এবং পিডিএস এর জোড়া মামলার শুনানি পিছিয়ে যায় এছাড়া ডিভিশন বেঞ্চে দুটি মামলার শুনানি ছিল মনোনয়নের সময় একদিন বাড়িয়ে কমিশনের বিজ্ঞপ্তিতে ভোটের বাকি নির্ঘণ্ট উল্লেখ করা হয়নি রাজ্যর পঞ্চায়েত নির্বাচন আইন অনুযায়ী এই বিজ্ঞপ্তি অসম্পূর্ণ ও বেআইনি ইমেলে মনোনয়নের দাবিতে মামলা করে সিপিএম দুটি আর্জি সিঙ্গল বেঞ্চে খারিজ হওয়ায় বিচারপতি বিশ্বনাথ সমার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে যায় কংগ্রেস সিপিএম মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে শেয়ার করবেন আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন